তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা শেয়ার, সেটা হচ্ছে আজকে 4 তারিখ, পুরো ঘেমে গেছি, যদিও ড্রেসটা খুলতে হবে। এখন আজকে আমাদের ফায়ারিংয়ের ডেট রয়েছে, তো ফায়ার হবে হচ্ছে 303 SLR ইনসাস AK-47। তো এগুলো আজকে সকালে আমাদের একটা রাউন্ড হয়ে গেছে, টোটাল আমরা যারা আছি তাদের কিছু অংশ আজকে কমপ্লিট হয়েছে, অর্ধেক ডিটেল, আর বাকি যারা আছে আমরা ওখান বিকালে ফায়ার করবো। তো টোটাল 18 রাউন্ড আমাদের আজকে ফায়ার হবে। বেশ একটা ভালো নতুন অনুভূতি, অভিজ্ঞতা। যে সাউন্ডটা না, প্রথম যে ফায়ার হলো সেই সাউন্ডটা সত্যি একটা অড লাগছিল, বাট তারপরে আস্তে আস্তে সব কিছু মনে হচ্ছিলো একদম পুরো সিম্পল, ডাজেন্ট ম্যাটার। তো ফায়ারিংটা আমার এখনও হয়নি, আমরা গেছিলাম তো আমাদের পর্যন্ত আসেনি, ডিটেলটা আমাদের বিকালে পড়েছে, বিকালে ফায়ার করব। তারপরে কেমন অভিজ্ঞতা হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা শুধু দেখতে থাকো, আর যদি পারি তো অবশ্যই ভিডিওটা ক্লিপটা তোমাদের দিতে দেখাতে পারি যদি পসিবল হয়। ওকে, তো এখন আমরা ব্রেক টাইম দিয়েছে, আবার ঠিক আমাদের সময় মতো আবার মিলতে হবে। তো ততক্ষণ টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে আফটার ফায়ারিং। ও, আমার সঙ্গে গাছি আছে, সে হাই। তো এও আমার পাশের, মানে আমি ফায়ার করবো, আমি আমার লেফট সাইড ও থাকছে, ঠিক আছে, আমার পার্টনার। সকালবেলা হলদিক্স উলিয়ে গেছিলাম, গরম, এত গরম ছিল যে খেতে পারিনি, স্যার ফোন করেছিল তাতে খেতে গেছিলাম, এই ঠান্ডাটা এখন খাচ্ছি বিস্কুট দিয়ে। তো এখন ব্রেক টাইম, এখন আমরা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করার পর তারপরে একটু রেস্ট নেবো, নেওয়ার পর আবার বেরিয়ে যেতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তোমরা এখনো মনে হয় ওই তখন আমরা যারা 222 নম্বর ব্যাচ ট্রেনিং করছি তারা মনে হয় এখনো পর্যন্ত কেউ ফায়ারিং করনি, তো আমাদেরই মনে হয় ফার্স্ট টাইম ফায়ারিং হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্সে ফায়ারিং করবো, এদিকে কিছু হচ্ছে, ঠিক আছে। সবাই ভুল করছে, ম্যাক্সিমাম সবাই ভুল করছে, অনেকগুলো করে, ঠিক আছে দাদা। এখন ফায়ারিংয়ের জন্য যাচ্ছি, রেডি। এখন বাজে কটা, খুব সম্ভবত 1টা বাজে, খেয়ে বেরিয়ে যাচ্ছি, বাইরে প্রচুর রোদ আছে। ফায়ারিং করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো এখন ফায়ার, মানে ফায়ারিং করে সব রুমে আসলাম আমরা। তো ফার্স্ট ফায়ারিং হলো, এনজয় করলাম, সাউন্ডার এনজয় করলাম, এখনও মনে হচ্ছে কানে পুরো বম রয়ে গেছে। তো যাই হোক, আমার ফায়ারিং এক্সপিরিয়েন্স যেটা হয় সেটাই বলছি, প্রচুর নয়েজ, বিকজ এখানে সবাই এসে সব ড্রেস আপ করছে, বসে বসেই বলি। তো ফার্স্ট অফ অল ফায়ারিং রেঞ্জ, ফায়ারিং রেঞ্জটা হচ্ছে সব থেকে ডিসিপ্লিনের একটা জায়গা, যেখানে এক্সট্রা হরকত করলে কিন্তু পানিশমেন্ট পেয়ে যাবে। বিশেষ করে 222 নম্বর ব্যাচে যারা আমরা ট্রেনিং করছি, তাদের তো এখনও পর্যন্ত ফায়ারিং হয়নি, মনে হয় ফার্স্ট আমাদেরই ফার্স্ট ব্যাটালিয়ানে হলো। তো তোমাদেরও হবে, তোমরা প্রত্যেকে ভালো করে ফায়ারিং করবে। আমাদের আজকে 4 খানে হয়েছে, 303 SLR ইনসাস আর AK-47। তো একটু ধাক্কা লাগে, বাট যতটা হয়তো বলবে ততটা হয়তো ধাক্কা লাগবে না, মোটামুটি করে দিতে পারবে। আর একটা জিনিস, টার্গেটটা ফিক্সড করে রাখবে, একদম সুন্দর করে টার্গেট করবে, সিজটা নেবে, রিল্যাক্সে থাকবে, আর সাউন্ড প্রচুর হবে, আর ক্যাচার বা ডিজের থাকবে, আর অতি অবশ্যই মানে সব খোকাগুলো কিন্তু ভালো করে নেবে, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স আজকে যা হলো না, সেরা সেরা, খুব বেশি আমার, আমি খুব বেশি ভুল করতে পারিনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স এটাই বলছি, আমি খুব বেশি ভুল করতে পারিনি। আই হোপ নেক্সট টাইম ভালো হবে। অনেকেই ঘাবড়ে গেছিল, আমার যেটা আছে অ্যাভারেজ। আরও অনেকেই মানে আজকে ভালো ফায়ার করেছে, ফার্স্ট ব্যাটালিয়ানে আমরা যারা যারা আছি মোটামুটি সব ভালোই ফায়ার করেছে, সব ভালোই ফায়ার করেছে। এরকমভাবে ফায়ার করে থাকলে বেশ
মজাই এসে যায়। তো তোমরা যারা ফায়ার করবে নেক্সট, এখনো পর্যন্ত হয়নি আমার জানা কোনো হয়নি, তো যারা নেক্সট ফায়ার করবে তারা ভালোভাবে ফায়ার করবে, সাবধানতা একদম ঠিকঠাক করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।